वेलकम टू माय ऑल टाइप्स रेसिपी चैनले। आज के आमी बानिए नोबो नारकेल बड़ा। ता नारकेल बड़ाटी कीभावे तैरी होच्छे चलुन देखे नेया जाक। तार आगे चैनले जदि नतून अतिथि होये थाकें चैनलटिके अवश्य सबस्क्राइब करे देबेन आर पाशे बेल आइकनटा प्रेस करते भूलबेन ना, जाते नित्य नतून रेसिपिर आपडेट आपनादेर काछे खूब सहजेई पौंछे जाए। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট বক্সে লিখে জানাবেন রেসিপিটি কেমন হয়েছে, আর বন্ধুদের সাথে শেয়ার করে নিতে ভুলবেন না। তা চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। নারকেল বড়া বানানোর জন্য একটা ছোট সাইজের নারকেল ভেঙে কুড়ে রাখা আছে। আতপ চাল জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া আছে। বিউলির ডাল জলে ভিজিয়ে মিক্সিতে পেস্ট করে নেওয়া আছে। লাগছে চিনি, লবণ, সাদা তেল। একটা মিক্সিং বোল নিয়ে নিয়েছি, এর মধ্যে প্রথমে আমি নারকেলটাকে ঢেলে দেব। এরপর আমি আতপ চাল পেস্টটা ঢেলে দেব। এরপর বিউলির ডাল পেস্টটা ঢেলে দিলাম। স্বাদ মতো চিনি, আপনারা যেরকম পরিমাণ নেবেন সেই অনুযায়ী আপনারা স্বাদ মতো চিনি ব্যবহার করবেন, এবং লবণটাও স্বাদ মতো ব্যবহার করবেন। এবার সামান্য পরিমাণে একটু জল নিয়ে আমরা এটাকে ভালো করে মিক্সড করে নেব। এরপর প্যানটা আমি গ্যাসে বসিয়ে নিয়েছি। এবার আমি অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। এরপর আমি এর মধ্যে একটা একটা করে বড়া দিতে থাকব, খুব অল্প পরিমাণে নিয়ে দিতে থাকব। এরপর আমি আস্তে আস্তে করে খুন্তির সাহায্যে একটা একটা করে তুলতে থাকবো বড়া। এইভাবে উল্টে পাল্টে ভালো করে সেকে নিতে হবে বড়াটা।
এবার আমি এটাকে তুলে নিচ্ছি। আবারও আমি প্যানের মধ্যে অল্প পরিমাণ সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে আমি আস্তে আস্তে একটা একটা করে বড়া দিতে থাকছি। এইভাবে উল্টে নিয়ে সেকে নিতে হবে। দেখুন, তৈরি হয়ে গেল আজকের রেসিপি নারকেল বড়া। আপনারা অবশ্যই এটা বাড়িতে ট্রাই করবেন এবং আমার মতো পদ্ধতি ফলো করে রেসিপিটি বানাবেন।